আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 বীজগণিতিক রাশি থেকে অনুশীলনীর 15 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আছে এ টু দা পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে দুটি মান নির্ণয় করতে বলা হয়েছে। কতে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে এবং খ নম্বরে এ বি এর মান নির্ণয় করতে হবে। এই দুটি মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে দেওয়া সমস্যাটা তুলে নিই। আমরা এই দেওয়া আছে এই অংশটুকুতে আমাদের একটু কাজ আছে, যার কারণে আমরা এই দেওয়া আছে অংশটুকুতে যেহেতু আমাদের কোনো কাজ নেই, এই অংশটুকু আমরা আগে তুলে নিই। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। এখন এই অংশটুকু মধ্যে আমাদের একটু কাজ করতে হবে, এখানে এই অংশটুকু আমরা পরে লিখব। এবং এ টু দা পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 8। এখন আমরা এখান থেকে এটাকে একটা সূত্র তৈরি করব। তাহলে কি সূত্র তৈরি করে আমরা দেখি, এখান থেকে একটা বর্গের সূত্র আমরা বের করব। তাহলে বর্গের সূত্র হয় এই এ পাওয়ার 4 কে আমরা এ স্কোয়ার তার হোল স্কোয়ার তৈরি করতে পারি এবং বি টু দা পাওয়ার 4 কে আমরা বি স্কোয়ার হোল স্কোয়ার বানাবো। অর্থাৎ এই বি স্কোয়ার কে আমরা বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তৈরি করবো। বি টু দা পাওয়ার 4 কে যদি আমরা বি স্কোয়ার এর হোল স্কোয়ার দিই তাহলে বি স্কোয়ারটা হবে আমাদের বি। তাহলে সূত্র অনুযায়ী এখানে টু এ বি হওয়ার কথা, তাহলে টু এ এ হচ্ছে আমাদের এই এ স্কোয়ার এবং বি 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 স্কোয়ার কে যেহেতু বি ধরবো তাহলে এখানে বি স্কোয়ার কে আমরা বি হিসেবে লিখলাম প্লাস বি স্কোয়ার। বি মানে হচ্ছে এই বি স্কোয়ার এবং বি স্কোয়ার সূত্রের বি স্কোয়ারের জন্য এই স্কোয়ারটা এখানে। এখন যদি আমরা দেখি এইটাকে কিন্তু আমরা ভেঙে এটা পেলাম, এইটাকে ভেঙে আমরা এটা পেলাম, এইটাকে ভেঙে কিন্তু আমরা এটা পাই না, কেননা এখানে আছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি। অর্থাৎ এখান থেকে এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি নেওয়া হয়েছে, তাহলে যেটা বেশি নিয়েছি সেটা আমরা মাইনাস করে দেবো। এখানে লাগবো এ স্কোয়ার বি স্কোয়ার। এখন কিন্তু এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এই অংশটা পাই, অর্থাৎ এই পুরো অংশটুকু ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এই উপরের অংশটুকু পেয়ে যাই ইকুয়াল টু এখানে 8। এখন এই যে যে অংশটুকু এই অংশটুকু একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হলো। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে এ হচ্ছে এই এ স্কোয়ার প্লাস বি হচ্ছে এই বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এই দিলাম তার হোল স্কোয়ার, মানে যদি এখানে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার। এই এ স্কোয়ার বি স্কোয়ার কে আমরা এখানে এ বি হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি ইকুয়াল টু এখানে এ। এখন এই অংশটা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে আবার তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা এটাকে এই সূত্রটা প্রয়োগ করি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এখানে এ এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ প্লাস বি বি হচ্ছে আমাদের এই এ বি, এরপর এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এ লেখা হলো, এবার মাইনাস বি বি হচ্ছে আমাদের এ বি। এখন কিন্তু আমরা সূত্রটা প্রয়োগ করে ফেললাম। এখন এই যে দেওয়া আছে অংশটা এই অংশটা এই অংশটা যদি ম্যাচ করি তাহলে কিন্তু এই দেওয়া আছে এই অংশটা কিন্তু আমাদের এই যে অংশটা এর সঙ্গে ম্যাচ করে। এখানে যদিও এ বিটা মাঝে আছে আর এখানে শেষে আছে, কিন্তু জিনিসটা একই, এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে, এখানে এ বি আছে এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে। তাহলে আমরা এইটার মান হিসেবে এইটার মানটা আমরা এখানে 4 লিখব, এর বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 8। এখন উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, এই পাশ থেকে 4 চলে যাবে আর এই পাশে 8 কে 4 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে আমরা এখানে পাই এ স্কোয়ার আর এ বিটাকে আমরা মাঝে নিয়ে আসবো, মানে এ বি প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করি এখানে থাকবে 2। তাহলে আমাদের এখানে আমরা একটা নোট দিয়ে দেব 4 দ্বারা ভাগ করে। এখানে 4টাকে আমরা এই পাশে এইটে নিচে এনে কাটাকাটি করতে পারতাম, একটা লাইন হয়তো বেড়ে যেত, আমি সেটা করলাম না। এখন এই যে দেওয়া আছে প্রথম অংশটা এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, এইটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তাহলে 1 নং এবং 2 নং এই দুইটাকে যদি আমরা একটু বিবেচনা করি,
এই এক নম্বরের সঙ্গে দুই নম্বর যদি যোগ করি এই প্লাস এর এবি মাইনাস এর এবিটা কাটা যাবে, তাহলে থাকবে এ স্কয়ার বি স্কয়ার, এখানে এ স্কয়ার বি স্কয়ার, তাহলে এই এ স্কয়ার বি স্কয়ার মান কিন্তু এখান থেকে বের করা সম্ভব। তাহলে আমরা লিখি এক নং ও দুই নং যোগ করে ফাই, এখানে লিখবো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ফোর, আর এখানে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু টু। এখন আমরা যোগ করলে এটা এটা কাটা যাবে, এখানে এ স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার, এখানে যোগ করলে ফোর এবং টু যোগ করলে হবে সিক্স। দুটার মধ্যে টু আছে, টুটা কমন নিয়ে নিই, কমন নিলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সিক্স। এখানে আমরা একবার যদি টু দ্বারা ভাগ করতাম তাহলে কিন্তু আমাদের একটা লাইন সেভ করে কিন্তু আমরা মানটা বের করতে পারতাম, কিন্তু এখন আমি কমন নেওয়ার কারণে দুইটা লাইন হয়তো বেশি হবে, কিন্তু তারপর আমি কমন নিলাম, কেননা অনেকের হয়তো বা সরাসরি ভাগ করলে বুঝতে অসুবিধা হতে পারে। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এই টুটা এখানে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যায়। এখন এই টু এবং সিক্স কাটলে এখানে থাকবে থ্রি, তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম এখানে থ্রি। এটি কিন্তু আমাদের একটা মান হয়ে গেল, এটা কিন্তু আমাদের ক নম্বরের মান, আমাদের এই অংশটা কিন্তু ক নম্বর অঙ্ক, এখানে আমাদের নাম্বার দেওয়া হয়নি, ক নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এখন আমাদের খ নম্বর অঙ্ক করতে হবে, আমরা খ নম্বর অঙ্কটা এখানে করি, লিখি দেওয়া আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু ফোর, ক হতে পাই, আমরা ক হতে পাই দিয়ে এই যে যে দুই নং এই দুই নং সমীকরণের এই মানটা নিয়ে এসে যদি আমরা বিয়োগ করি তাহলে এ বির মান পেয়ে যাব, তা যদি না করি আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি এই মানটা যদি আমরা নিয়ে আসি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা থ্রি বসাই, সেটাকে আমরা স্থানান্তর করে আমরা কিন্তু সেই মানটা বের করতে পারবো। তাহলে আমরা সেটাই করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি। এখন আমরা এই মানটাকে যদি এই লাইনের মধ্যে বসাই আমরা লিখি এখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর, এখানে আমরা লিখব এই এ স্কোয়ার এবং বি স্কোয়ার দুটা পরিবর্তে আমরা লিখবো থ্রি, আর এ বিটা এখানে থেকে যাবে। এই দুইটা যদিও দুই পাশে আছে এক পাশে নিয়ে নেওয়া যেত, কিন্তু লাইন বাড়িয়ে লাভ নেই, একই কথা এখান থেকে মান বসানো যায়। এই এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার দুইটার পরিবর্তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা এখানে থ্রি লিখলাম, বাকি থাকলে এ বি এ বিটা এখানে ইকুয়াল টু এখানে হচ্ছে ফোর, তাহলে এ বি ইকুয়াল টু ফোর, এই থ্রিটা এখানে প্লাস এখানে গেলে হবে মাইনাস, তাহলে আমরা যদি ফোর থেকে থ্রি বিয়োগ করি তাহলে হলো ওয়ান। তাহলে এটি কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার, আমরা কিন্তু অঙ্কটি করে ফেললাম, অঙ্কটি খুবই ইজি একটি অঙ্ক, তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।